ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারি সীমান্ত থেকে ১০টি সোনার বার সহ একজনকে আটক করেছে বিজিবি। গ্রেফতার জুলফিকার আলী সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জুলফিকারের কাছ থেকে কাপড়ের ব্যাগে বাঁধা ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ১৬০ গ্রাম। ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারি সীমান্ত থেকে ১০টি সোনার বার সহ একজনকে আটক করেছে বিজিবি। গ্রেফতার জুলফিকার আলী সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জুলফিকারের কাছ থেকে কাপড়ের ব্যাগে বাঁধা ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ১৬০ গ্রাম। ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারি সীমান্ত থেকে ১০টি সোনার বার সহ একজনকে আটক করেছে বিজিবি। গ্রেফতার জুলফিকার আলী সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জুলফিকারের কাছ থেকে কাপড়ের ব্যাগে বাঁধা ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ১৬০ গ্রাম। ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারি সীমান্ত থেকে ১০টি সোনার বার সহ একজনকে আটক করেছে বিজিবি। গ্রেফতার জুলফিকার আলী সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জুলফিকারের কাছ থেকে কাপড়ের ব্যাগে বাঁধা ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ১৬০ গ্রাম। ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারি সীমান্ত থেকে ১০টি সোনার বার সহ একজনকে আটক করেছে বিজিবি। গ্রেফতার জুলফিকার আলী সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জুলফিকারের কাছ থেকে কাপড়ের ব্যাগে বাঁধা ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ১৬০ গ্রাম। ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারি সীমান্ত থেকে ১০টি সোনার বার সহ একজনকে আটক করেছে বিজিবি। গ্রেফতার জুলফিকার আলী সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জুলফিকারের কাছ থেকে কাপড়ের ব্যাগে বাঁধা ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ১৬০ গ্রাম।